ম্যানেজারবাবুকে কার্ড দিয়ে এসেছি, নিমন্ত্রণ করে এসেছি। তোদের সকলের কিন্তু নিমন্ত্রণ, আমার ভাই পড় বিয়ে। হ্যাঁ, তোদের সবার নাম লিখে ঘোষদার কাছে রেখে দিয়েছি, সবাই মিলে কিন্তু পৌঁছে যাস বাবা, যাবি তো? দেখি, আমার তো আর আপনাদের মতো সুখের কপাল না, কেটে কেটে হয়। আচ্ছা, তো জানেন আমার বাড়ি কত দূরে। তারপরে আপনি যেদিনকে বলছেন নেমন্তন্ন, ওই দিন তো আমার অফিস আছে। অফিস করে আপনার বাড়িতে নেমন্তন্ন খেয়ে বাড়ি পৌঁছে দেবো, তো ভোর হয়ে যাবে। মানে তুই ঘুরিয়ে ফিরিয়ে বলছিস তুই যাবি না, তাই তো? না, দেখি পারলে যাব, চেষ্টা করিস বাবা। হ্যাঁ, এ কি পুততুন্দ্রটা, আপনি একা বসে ওখানে? কী করবো ভাইয়া, আমাদের তো কাজ করে খেতে হয়। আমার পর তার ওপরতলার নেক নজর নেই। এটা আমাকে দিলেন তো, বুঝতে পেরেছি। দেওয়া ফাওয়া কিছু না ভাই, যেটা সত্যি তাই বলেছি। আরে, ও নেমন্তন্ন করতে এসেছে, একবার আসুন না, কার্ডটা দেখুন। তা নেমন্তন্ন যদি করতেই হয় তা আমার এখানে এসে করুক, আমাকে যেচে যেচে ওখানে গিয়ে নেমন্তন্নটা নিতে হবে। সে কি কথা পুততুন্দ্রদা, আমি হাত জোর করে অনুরোধ করছি সকলে আসবেন, সবার নাম লিখে আমি ঘোষদার কাছে, ঘোষদার দায়িত্ব আপনাদের নিয়ে যাওয়া। একে কি অবস্থা থাকে এখন তো বলতে পারছি না। ও, এখন আপনাকে বলতে হবে না, আপনি সময় নিয়ে ওই দিনটা মাথায় রাখুন, ওই দিন প্লিজ আসবেন। আসলে দাদা, হয়তো আপনার সঙ্গে কখনো কখনো আমার মতবিরোধ হয়েছে, মতে মেলেনি, কিন্তু সেটাকে ব্যক্তিগত জায়গায় আনবেন না। আমার ভাইপোর বিয়ে, অফিস থেকে যদি একজনও না যেতে পারে আমি খুব কষ্ট পাবো দাদা, আমার বড়দা কষ্ট পাবে, বাড়ির সকলে খুব দুঃখ পাবে, সবার নাম লেখা আছে, যাবেন তো? এই দেখুন, আমি হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ যাবেন। দেখছি কি করা যায়। ঘোষদা, সবাই মিলে তাড়াতাড়ি পৌঁছে যাবেন, দায়িত্ব নিয়ে সকলকে নিয়ে যাবেন। আরে বাবা, আমাদের নিয়ে অত চিন্তা করতে হবে না, অতবার করে বলতে হবে না, যারা যারা যাবার সবাই ঠিক চলে যাবে। এই তুমি স্যারকে বলেছো তো? হ্যাঁ, স্যারকে নিমন্ত্রণ করে এসেছি, উনি পারমিশন দিয়েও দিয়েছেন। আজকে কিন্তু আর বেশিক্ষণ থাকতে পারবো না ঘোষদা, আমায় বেরিয়ে যেতে হবে, বাড়িতে লোকজন আসা শুরু হয়ে গেছে, বুঝলেন তো? আমি জাস্ট ওই হিসেবটা বুঝে নিয়ে, বুঝিয়ে দিয়ে বেরিয়ে যাবো তাড়াতাড়ি। হ্যাঁ, আমি গেলাম। এই যে কমলেশ্বর দা, আপনার তো আবার তাড়াতাড়ি কাটার ব্যাপার আছে। হয়ে গেছে সব? হ্যাঁ, সব পুরো যা জমা পড়েছে সব আপনাকে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, নিন, ভালো করে গুনে নিন, এখানে পুরো 87,00,000 টাকা আছে। হ্যাঁ, আপনি গুনেছেন তো? হ্যাঁ, আমি তো গুনেইছি, কিন্তু সবকিছু তো আমার উপর ছাড়লে হবে না, আপনাকেও তো গুনতে হবে। নিন। সব গোনা হয়ে গেল ক্যাশিয়ার বাবু, পুরো 87,00,000 আছে, সাইন করে দিচ্ছি। হ্যাঁ, আপনি সাইন করুন। ঠিক আছে? হুম, ঠিক আছে, আমি তাহলে চলি। হুম, আমাকে আবার বড়বাবু একটা জরুরি কাজে ডেকেছেন। হ্যাঁ, সবাই তো আর আপনার মতো ভাগ্যবান নয়। আসুন, আপনার সঙ্গে মোটামুটি বুঝে নিলাম, পুরো 87,00,000 আছে, চলি। হ্যাঁ, হ্যাঁ,
হ্যাঁ রূপাঞ্জন বলো। পটকা কখন আসবে? অনেক দেরি হয়ে যাচ্ছে। এই আসছি আসছি, এক্ষুনি আসছি, কাজ মোটামুটি শেষ। পটকা আর ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি এসো তুমি, বুঝতে পেরেছো? অধৈর্য হচ্ছ কেন? আসছি আসছি, এক্ষুনি আসছি। বলছি পটকা, একটা খবর আছে, শুনলাম আজকে নাকি ম্যাডাম আসছেন। ও তাই নাকি? কে বললো? শুনলাম, বাতাসে ভাসছিল কথাটা। কিন্তু বাবিন কুমার যে বাড়ি নেই। নেই তো কি হয়েছে, ডেকে আনবো। কি করে ডাকবে? একটা প্ল্যান করতে হবে, বুঝতে পেরেছো? তোমার তো যা মনে হচ্ছে আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে। দেখি ওকে ম্যানেজ করবো, বলবো যে করেই আসতে হবে ওকে, বুঝলে? দি আইডিয়া রূপাঞ্জন, আমি আছি তোমাদের প্ল্যানে। তোমার কতক্ষণ লাগবে বলো তো আসতে? এই তো বেরোচ্ছি, আর ম্যাক্সিমাম আধ ঘন্টার মধ্যে চলে আসবো। হ্যাঁ পটকা বলছি, আমি আমি যাই গাড়ি নিয়ে, তাড়াতাড়ি চলে আসতে পারবে তুমি? আরে না রে বাবা, আসতে হবে না, এখান থেকে একটা বাস ধরবো, সোজা গিয়ে নামবো। আর আধটা ঘন্টা সবুর করো না। ওকে ঠিক আছে। ওকে রূপাঞ্জন, এই কাজ মোটামুটি শেষ, বেরোচ্ছি, রাখলাম। ফাইল সব ড্রয়ারে, রেজিস্টার খাতা ড্রয়ারে। কাজ মোটামুটি শেষ। আমি এগোচ্ছি, হ্যাঁ আর দেরি করবো না, বেরোলাম। হ্যাঁ ডেটটা কিন্তু সবাই মাথায়, সান্নালদা ভুলবেন না। হ্যাঁ সীমাদি, হলকাদি ভুল যেন না হয়। হ্যাঁ কালকে আসছো তো? সে কি কথা দাদা, কাল কেন, এই সপ্তাহটা রোজই আসবো, তারপর থেকে একটু ব্যস্ত হয়ে পড়বো, আর আসা হবে না। বিয়েটা কার? আপনার না ভাইপো? আবার আমার লেফুল করছেন দাদা। আর মনে করে দেখুন, আমার বিয়েতে কিন্তু আমি এত ছুটি নিইনি, ভাইপোটার বিয়ে বলে ছুটি নিতে বাধ্য হচ্ছি। আপনার তো ভালোই মশাই, কখনো ভাইজির বিয়ে, কখনো ভাইপোর বিয়ে, আপনার বাড়িতে তো অনুষ্ঠান লেগেই আছে, আর যত অনুষ্ঠান তত লম্বা ছুটি। আছেন ভালো মশাই। আসলে কিছু করার নেই দাদা, আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমরা না একা বাঁচতে ভালোবাসি না, সবাই মিলে হই হই করে একসাথে বাঁচি। অ্যাকচুয়ালি উই আর ব্লেসড। একটু চা দেবো নাকি? সরকারি চা চেয়েছি নাকি? আমি বলছি যে উনি তো লকারের চাবি ফেলে চলে গেছে। তাহলে তাহলে আর কি, আপনি যদি বলেন তাহলে আমি। যদি বলেন কি রে? যা ছুটির পরে কিন্তু অনেক কথা আছে আজকে, বুঝলি? অনেকক্ষণ অফিসে থাকতে হবে, অনেক কাজ জমে আছে, সেগুলো শেষ করে একবারে বাড়ি যাব। ঠিক আছে স্যার, আমিও থাকবো, আপনি যতক্ষণ আছেন।
একা একা কাজ করতে কি আর ভালো লাগবে? আমি থাকবো স্যার। এখন তো ঠিক আছে, মানে খুব উইক হয়ে গেছে। হবে বাপ রে বাপ, যা ভয়ঙ্কর রক্তপাত হলো, মাথা ঘুরে গেল। মাঝে জ্বরটা ফিরে আসেনি তো? আমি এখন তোমাদের বাড়িতে এসেছি, আমার মাথাটা খুব ঘুরছে, আমার খুব তোমাকে দেখতে ইচ্ছে করছে। আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ গো, বাড়িতে একটা বিপদ হয়েছে, একটু যেতে হবে। কি হয়েছে স্যার? একজন অসুস্থ হয়ে পড়েছে, এখনই খবর পেলাম। চলো 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 পাল্টাই।